100 দিনের কাজে দ্রব্য সামগ্রী সরবরাহকারী ঠিকাদারদের বকেয়া বিল প্রদানের দাবিতে কোচবিহার জেলা শাসক দপ্তর ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন দিল ঠিকাদাররা। মঙ্গলবার কোচবিহার জেলার কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শরৎ কুমার ভৌমিক বলেন, কোচবিহারে 12টি ব্লকে প্রায় 1200 কন্ট্রাক্টর রয়েছে, তারা বকেয়া পাচ্ছে না, যেটা তাদের ন্যায্য পাওনা। এছাড়াও বেশ কিছু ঠিকাদার রয়েছে যারা ধার বাকি করে 100 দিনের কাজে দ্রব্য সামগ্রী সরবরাহ করেছেন। শীতলকুচি এবং সিতাই এলাকায় প্রচুর মানুষ রয়েছেন যারা নিজের বাড়ির সোনা বন্ধক রেখে দ্রব্য সামগ্রী কিনেছেন, সেক্ষেত্রে পাওনাদাররা তাদের বাড়িতে আসছে কিন্তু তারা টাকা দিতে পারছে না। অবিলম্বে ব্যবস্থা না হলে বৃহত্তম আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে সংগঠন, প্রয়োজনে দিল্লি এবং অনশনের পথে হাঁটবে সংগঠনের সদস্যরা। আমাদের এই স্কিমটা সবসময় নিয়ম, যখন অর্ডার করবে তখন 15 দিনের মধ্যে দিয়ে দেবো, কিন্তু আমরা দীর্ঘ 3 বছর থেকে টাকা পাচ্ছি না। হ্যাঁ, লেবার আছে 60% যে লেবার, 60% লেবার টাকা দিয়েছে, 80% টাকা আমাদের এখন পর্যন্ত দেয়নি। আমরা সেই 40%-এর দাবিতে আমরা আন্দোলন করছি, কারণ আমরা বেশি দিন আর টিকতে পারবো না। কারণ হচ্ছে এই যে 40% টাকা যারা খরচ করেছে অলরেডি আমাদের টাকায়, আমাদের ওই বালি বজরি সিমেন্ট রড সাপ্লাই দেওয়ার পরে লেবার কাজ করেছে, অথচ লেবার টাকা বিল হয়েছে আমাদের হয়নি। আর এই যে কাজ করার ক্ষেত্রে আমাদের প্রচণ্ড মানে কি বলবো, অনেকে ব্যাঙ্ক লোন করেছে, ব্যাঙ্ক থেকে অনেকে ঋণ নিয়েছে, সেই ঋণ নিয়ে তাদের ঋণ শোধ করেনি, যেহেতু 15 দিনের মধ্যে টাকা আসবে আসেনি, ঋণ শোধ করতে পারেনি, বাধ্য হয়ে কারো কারো বাড়িঘর পর্যন্ত ক্রোক করেছে। কে শীতলকুচির একজন সুইসাইড করেছে, তারপরে আজও একজন আছে শীতলকুচির একজন, এই প্রায় 15 দিন হলো মানে পঙ্গু হয়ে গেছে, পাওনাদার বাড়ি আসে, টাকা দাও টাকা দাও নাহলে তুলে নিয়ে যাবো, এইরকম নানা রকম ভয় ভীতিতে সে মানে স্ট্রোক করার পরে প্যারালাইজ হয়ে গেছে। এই যে পরিস্থিতি, অনেকে বাড়িঘর ছেড়ে পালিয়ে আছে, অনেকেই বাড়িঘর ছেড়ে পালিয়ে আছে, অনেকে ব্যাঙ্ক ক্রোক করার পরে তারা অন্য বাড়িতে পড়ে আছে, কী করে ঋণ শোধ করবে? অনেকে মায়ের সোনা বন্ধক দিয়েছে, অনেকে স্ত্রীর সোনা বন্ধক দিয়েছে, এই সমস্ত করে ঠিকাদাররা আজকে পথে নেমেছে। আমাদের টাকা দিতে হবে, এটা একটা আইন, টাকা দিতে বাধ্য, যত পর্যন্ত টাকা দিচ্ছে তত আমরা এর আছে তো চলছি, চল প্রয়োজনে দিল্লি পর্যন্ত যাবো আমরা। কত টাকা আমরা মোটামুটি ধরুন 1200 আমার নাম হচ্ছে শরৎ কুমার ভৌমিক, বিহার জেলা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের। যদি আপনাদের দাবি না হয় সেক্ষেত্রে আপনার আমরা অনশন আরও আবার এরকম আরও 2-1 বার আমরা পথে নামবো, নামার পরে বাধ্য হয়ে অনশন,